পিয়ালি ছিল বৈশালী দেবীর বাড়ির ছোট বৌমা। সে সারাদিন সকলের সঙ্গে হাসি মজা করত। সে একটু হাসমুখ প্রকৃতি ছিল, আর আজও সে কোনো একটা কারণে তার শাশুড়ি মা বৈশালী দেবীর সঙ্গে হাসি ঠাট্টা করছিল। কিন্তু ওই সময় বৈশালী দেবীর মাথা খুবই গরম ছিল, তাই সে পিয়ালিকে ছোট বড় অনেক কথা শোনাতে থাকে। ঠিক সেই সময় সেখানে বৈশালী দেবীর তিন ছেলে মহেশ, সুকুমার এবং দীপক চলে আসে। দেখো না দীপক, আমি কি ভুল বলেছি বলো? মা নিজেই ইঁদুর ছানার কথা বলল, আর আমি সেই জন্যই হেসে ফেলেছি, আর মা এখন রেগে গেছে। অত দাঁত কেলানো ভালো নয়, বুঝেছো? বিয়ের বেশ কিছুদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই, আর আমিও কয়েক মাস দেখব, তারপর দাদাদের মতো রুখে থাকবো না, বুঝেছো? যা করার এই বছরের মধ্যেই করব। পরিষ্কার বলেই দে না যে ওদেরকে ডিভোর্স দিয়ে নতুন বিয়ে করে আনবি, এতে লজ্জার কি আছে? এরা বাচ্চা না জন্ম দিতে পারলে তোদের তো শেষে এটাই করতে হবে, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা, আমাদের এই বন্ধা বউদের মুখ দেখতে ইচ্ছা করে না। কি পাপ করেছিলাম কি জানি যে আমরা তিন ভাই বন্ধা বউ পেয়েছিলাম, ছি। এটা ছিল জামালপুরের ঘটনা, যেখানে বৈশালী দেবী তার তিন ছেলে এবং তিন বৌমাকে নিয়ে বাস করত। তার তিন ছেলে মহেশ, সুকুমার এবং দীপক মোটা টাকার বেতনে কাজ করত। একদিক থেকে দেখতে গেলে তাদের সংসারে কোনো অভাব ছিল না, শুধুমাত্র সন্তানের সুখ ছাড়া। তার তিন বৌমারই এখনো পর্যন্ত বাচ্চা হয়নি, আর এটা নিয়ে সব থেকে বেশি চিন্তিত থাকত বৈশালী দেবী। সেই জন্যই সে তার তিন বৌমা সোমা, হেনা এবং পিয়ালিকে উঠতে বসতে কথা শোনাত। তুমি এভাবে বলছো কেন? আমরা কি আর ইচ্ছা করে বাচ্চা জন্ম দেইনি? ঈশ্বর আমাদের সন্তান না দিলে তাতে আমরা কি করব বলো? তুমি চুপ করো, তোমাকে আর জ্ঞান দিতে আসতে হবে না। এটা তো আমাদের অনেক আগেই করা উচিত ছিল। এক বোনের না হয় সমস্যা থাকতে পারে, কিন্তু তোমাদের তিন বোনেরই সমস্যা। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। আমার তো মনে হয় এদের পরিচয়টাই বন্ধা। এই চলো সবাই এখান থেকে, এদের যা বলার তো বলেই দিয়েছি, আর কি। এই বলে তারা তিন ভাই সেখান থেকে চলে যায়। এদিকে সোমা, হেনা এবং পিয়ালিরও খুব মন খারাপ ছিল। শ্বশুর বাড়ি থেকে অপমানিত হয়ে তারা তার মা মনিজা দেবীর বাড়িতে যায়, এবং সেখানে গিয়ে তিন বোনে বন্ধা হওয়ার জন্য খুব কান্নাকাটি করতে থাকে। দেখ মা, তোরা এভাবে কান্নাকাটি করিস না, দেখবি ঈশ্বর সব ঠিক করে দেবে। আর তোর শাশুড়ি মায়ের কথাই কিছু মনে করিস না। কি হয়েছে আমাকে খুলে বল, আমি সব কিছু না শুনলে কিভাবে বলবো? এটা শোনার পর তারা তিন বোনে তার মাকে সেদিনের ঘটনা বলতে থাকে। কিছুক্ষণ আগেরই ঘটনা, প্রতিদিনের মতো সেদিনও বৈশালী দেবী তার তিন বৌমাকে ডাকাডাকি করতে থাকে। বৌমা, ও বৌমা, তোমরা কোথায় মরে গেলে? কি গো, কেউ শুনতে পাচ্ছে না? নাকি আমার কথা শুনতে তোমাদের আর ভালো লাগছে না? কি গো বৌমা, ও বৌমা। এই হেনা, তুই জানা বোন, আমার না মায়ের সামনে যেতেই ভয় লাগে। গেলে সেই এক কথা, বাচ্চা হয়নি কেন, বাচ্চা হয়নি কেন? বলি বাচ্চা কি গাছের ফল নাকি, যে একটা পেরে এনে দিয়ে দেব? রোজ একই কথা শুনতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ তো তোর ভালো লাগে না, তাহলে কি আমাদের ভালো লাগে? মা কি বলবে আমরাও তো জানি বল। আমি যেতে পারবো না, এই বাড়িতে 5 বছর হলো এসেছি, প্রথম থেকে একই কথা শুনে আসছি। একই কথা শুনে শুনে আমার পুরো কানটাই ভোঁতা হয়ে গেছে। হ্যাঁ, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল, আর উনি ডেকে ডেকে আরো বেশি রেগে যাক। আমি বলছি শোন, আমাদের মধ্যে থেকে এক বোনকে যাওয়া উচিত, না হলে উনি আবার উল্টো ভাববেন। হ্যাঁ ঠিকই বলেছিস, তবে তুই যা, তুই ছোট বৌমা তো, আর তুই এই বাড়িতে শেষে এসেছিস, তোকে হয়তো বেশি কথা বলবে না, যা না বোন। দূর, আমার ভালো লাগে না, এই জন্যই তোদের সামনে আমি কোনো কথা বলতে চাই না। দূর, কিছু বললেই আমার ঘাড়ের উপরে বন্দুক রেখে চালাবি, দেখি আমি যাচ্ছি। এই বলে পিয়ালি তার শাশুড়ি মায়ের কাছে আসে। আসলে পিয়ালি এই বাড়ির ছোট বৌমা ছিল, আর সোমা ও হেনা তার দিদি ছিল। কয়েক মাস আগেই বাড়ির ছোট ছেলে দীপকের সঙ্গে পিয়ালির বিয়ে হয়েছিল। পিয়ালি বৈশালী দেবীর কাছে এলে, কি হলো ছোট বৌমা, তোমার দিদিরা কি কানে কম শোনে নাকি, যে আমি ডাকলে ওরা আমার কাছে আসে না, সব সময় তোমাকে পাঠায়? না মানে আসলে দিদিরা কাজ করছে তো, তাই আমাকে পাঠালো। আপনি কি বলবেন আমাকে বলুন না মা। ওরা কেন আসে না আমি সবই বুঝি, আর আসবেই বা কিভাবে, এত বছর হয়ে গেল একটা বাচ্চাও তো দিতে পারেনি,
বাচ্চা তো দূরের কথা, ওদের গর্ভে একটা ইঁদুর ছানাও আসে না। বন্ধা মেয়ে কোথাকার! কি ইঁদুর ছানা! বাচ্চার চিন্তায় চিন্তায় এই বুড়ির মাথা একেবারে খারাপ হয়ে গেছে। কি হলো বৌমা, আমি তোমাকে কিছু বলছি তো, আর তুমি মনে মনে হেসেই যাচ্ছ। তাহলে তুমিও কি তোমার দিদিদের মতোই হবে? না মা, মানে আপনি ইঁদুর ছানার কথা বললেন তো তাই হাসছিলাম। আপনি বলুন না, বলুন। আর হ্যাঁ, ইঁদুর ছানার দরকার থাকলে বাড়িতে এত ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন না নাকি? বেশ কিছুক্ষণ কথাবার্তা শোনার পর মনীষা দেবী তাদেরকে থামিয়ে দিয়ে বলে, দেখ আমি সবকিছুই বুঝতে পেরেছি, ওদের শুধু বাচ্চা নিয়েই সমস্যা, তা একটা কাজ করলেও করা যেতে পারে। আমার চেনাশোনা একটা বাবা আছে, উনি তোদের সমস্যার উপায় বের করে দেবেন। এখন তোরা বাড়ি যা, আর তোদের শাশুড়ি মায়ের কথা মেনে চলবি। কি করা যায় আমি দেখছি। এটা শোনার পর তারা তিন বোনই আবারও বাড়ি ফিরে আসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন ভক্তরঞ্জন বাবা বৈশালী দেবীর বাড়িতে আসে। বাবা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বাড়িতে আসার জন্য, আপনি আমাদের সমস্যার কিছু একটা উপায় বের করুন দয়া করে। হ্যাঁ বাবা, আমরা অনেক সমস্যায় আছি, আমাদের গর্ভে সন্তান আসার কিছু উপায় বলে দিন। হ্যাঁ রে মা, বুঝেছি বুঝেছি, আর সেই জন্যই তো তোদের বাড়িতে এলাম। ওহ, আমি আমার ব্যাগটা কোথায় রাখি, এখানে কিছু জিনিসপত্র আছে। আর শোন, পাখাটা চালিয়ে দে। রাখুন না বাবা, ওই টেবিলের উপরেই রাখুন, ওখানে টেবিল ফ্যান আছে। এভাবেই তারা তিন বোনই ভক্তরঞ্জন বাবার কথা শুনে যাচ্ছিল। তখন বৈশালী দেবী তাদেরকে লক্ষ্য করছিল। ও, তাহলে এখানে এইসব চলছে? এরা গর্ভবতী হওয়ার জন্য এই ঢঙ্গি বাবাকে ডেকেছে? দাঁড়া, আমি এদের আর এই বাবারও ব্যবস্থা করছি। এই বলে বৈশালী দেবী তার তিন ছেলেকে সেখানে ডেকে আনে। ভক্তরঞ্জন বাবাকে দেখে তারা তিন ভাই খুব রেগে যায়। রাখুন আপনারা সব ভণ্ডামি, আপনি এখানে এসে মেয়েদেরকে বোকা বানাচ্ছেন? আপনাদের ঢং আমার ভালো করেই জানা আছে। এত মাথা গরম করিস না বাবা, আমি কি বলছি সেটা তো আগে ভালো করে শোন, আর আমি এখানে তোদের উপকার করতেই এসেছি। রাখুন তো আপনার উপকার, কি করবেন আপনি? হ্যাঁ, আপনি বলে দিলেই বা কিছু খেতে দিলেই গর্ভে সন্তান চলে আসবে নাকি? যত সব, আপনি এক কাজ করুন, কি খাবার আছে আমাকে দিন, আমি খাচ্ছি, আর দেখছি কিভাবে পেটে বাচ্চা আসে। হ্যাঁ, এইসব লোকেদের জন্যই আজ সমাজটা বদনাম হচ্ছে। এই তো, এই দেখো দাদা, সাথে করে কিছু কমলা লেবু এনেছে। এই 10 টাকা দামি লেবু দিয়ে এরা হাজার হাজার টাকা উপায় করবে ভেবেছে। কি ঠিক ধরেছি তো? না বাবা, এরকম কোনো ঘটনা নেই। আসলে আমি... চুপ করুন, আপনার কারসাজি ধরা পড়ে গেছে। কই দিন আমাদের, দিন, আগে আমরা খেয়ে দেখি। যদি আমরা গর্ভবতী হতে পারি তাহলেই আমরা আপনাকে টাকা দেব, আর আমাদের স্ত্রীদেরও খেতে দেব। এই বাবা একটু ভালো লেবু কিনতে পারে না, সেই 1 মাসের পচা লেবু দিয়েই চালাচ্ছে, গন্ধ হয়ে গেছে। এই বলে তারা তিন ভাই মিলে সবকটা কমলা লেবু খেয়ে নেয়। ভক্তরঞ্জন বাবার মানা করা সত্ত্বেও তারা সেদিন তার একটা কথাও শোনেনি। লেবু খাওয়ার পর তারা ভক্তরঞ্জন বাবাকে অপমানিত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন সকালবেলা, এই সুকুমার, আমার পেটে কি হয়েছে বলতো? কালকের লেবুটা খাওয়ার পর থেকেই আমার পেটটা কেমন যেন ভারী ভারী হয়ে আসছে। কি তুমি সত্যি বলছো দাদা? আমারও তো একই অবস্থা, আমিও তোমাদের বলবো ভেবেইছিলাম। তাহলে কি ওই বাবার কমলাতে সত্যি সত্যি কোনো ব্যাপার ছিল? এ বাবা, আমাদের কি হবে? আমরা তো ছেলে, আমরা গর্ভবতী হয়েছি লোকে জানলে কতই না হাসাহাসি করবে, আমার তো ভেবেই কেমন লাগছে। হ্যাঁ, ওই জন্যই বলে বাবার কোপে পড়তে নেই। এই দাদা, আমাদেরও কি পেট থেকে তাহলে বাচ্চা বের হবে? আমরা বরবাদ হয়ে গেলাম, কি হবে আমাদের? এভাবেই তারা তিন ভাই মিলে কান্নাকাটি করতে শুরু করে। বৈশালী দেবী এবং বাড়ির তিন বৌমা তাদের গর্ভবতী হওয়ার খবর শুনে চমকে ওঠে। এ তোরা কি বলছিস? তোরা অন্তঃসত্ত্ব হয়েছিস? এ আবার কি কথা! হে ঈশ্বর, এবারে তোরা সমাজে কিভাবে মুখ দেখাবি? বৌমা, তোমরা কিছু একটা উপায় বলো। দেখুন মা, আমরা কিছুই বলতে পারবো না, আপনার ছেলেরা ভক্তরঞ্জন বাবার কমলা লেবু খেয়ে গর্ভবতী হয়েছে, কিছু করলে উনিই করতে পারবেন। এটা শোনার পর তারা সকলে মিলেই ভক্তরঞ্জন বাবার কাছে আসে এবং তাকে অপমান করার জন্য ক্ষমা চায়। সবকিছু শোনার পর ভক্তরঞ্জন বাবা বলে, দেখো তোমরা, তোমাদের একটা কথা বলি, আজ যেভাবে তোমরা তোমাদের সমস্যা নিয়ে আমার কাছে এসেছো, ঠিক সেভাবেই তোমার বউয়েরা আমার কাছে এসেছিল। তোমরা ছেলে,
তোমাদের গর্ভে সন্তান এসেছে শুনে তোমরা যতটা চিন্তিত হয়েছো তার দ্বিগুণ চিন্তিত ছিল তোমাদের স্ত্রীরা, কারণ ঈশ্বর ওদের সন্তান দিচ্ছে না, আর তাতে তোমরা ওদেরকেই দোষী করছিলে। বাবা, আমরা আর কোনোদিনও আমাদের স্ত্রীদের উল্টোপাল্টা কথা বলবো না, এখন আপনি আমাদেরকে উদ্ধার করুন। হ্যাঁ বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা জানি আমরা আমাদের বৌমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। এটা শোনার পর ভক্তরঞ্জন বাবা হেসে ফেলে এবং সে জানায় যে লেবুগুলো আসলে পচা ছিল, যেগুলি সে গাছে চারা বানানোর জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু তারা তিন ভাই চ্যালেঞ্জের বসে সেগুলোকে খেয়ে ফেলে। এর ফলে তাদের পেটে ফুড পয়জন হয়ে তাদের পেট ফুলে যায়। এটা শুনে তারা তিন ভাই ডাক্তারের কাছে এলে ডাক্তারও তাদের একই কথা জানায়। আসলে ভক্তরঞ্জন বাবা একটি আয়ুর্বেদিক ডাক্তার ছিলেন, কিছু আয়ুর্বেদিক ওষুধ তিনি তাদের তিন বোনকে দেন। কয়েক মাসের মধ্যেই তারা তিন বোনই মা হওয়ার সৌভাগ্য লাভ করে। শেষ পর্যন্ত তারা তিনজনে একই সঙ্গে তিনটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে। সুন্দরগড়ের বাসিন্দা শ্রীকান্ত বাবুর একমাত্র মেয়ে যামিনী কয়েক মাস আগেই তার মাকে হারিয়ে খুবই ভেঙে পড়েছিল। আসলে যামিনীর মা জানকী দেবী একজন হার্ট পেশেন্ট ছিলেন, তাই অল্প বয়সে হার্ট অ্যাটাকের ফলে তিনি মারা যান। জানকী দেবীর মৃত্যুর ব্যাপারটি সকলে সাধারণভাবে মেনে নিলেও যামিনী মন থেকে মেনে নিতে পারছিল না। মা, আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে? একবার আমার সামনে এসো না মা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। প্রতিদিনের মতো সেদিনও যামিনী তার মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। ঠিক তখনই শকুন্তলা দেবী সেখানে আসে। মা, তুই চুপ কর মা, তোর চোখের জল আমি সহ্য করতে পারছি না রে। আহারে, কি কষ্ট! এটা কোনো বয়স ছিল পৃথিবী ছেড়ে চলে যাওয়ার? আমার তোকে শেষ দেখারও ভাগ্য হলো না। আসলে শকুন্তলা দেবী ছিল জানকীর একমাত্র বন্ধু, আর সেটা যামিনী তার মা বেঁচে থাকা অবস্থায় তার মায়ের মুখেই শুনেছিল। শকুন্তলা দেবীর অনেক দূর পুরুষপুরে বিয়ে হয়েছিল এবং বিয়ের আগে যামিনীদের বাড়িতে দু একবার এসেও ছিল। যামিনী শকুন্তলা দেবীকে দেখে তার বাবা শ্রীকান্তকে ডেকে আনে। জামাই বাবু, এসব কি হয়ে গেল গো? আমি আসবো আসবো করছিলাম এর মধ্যে, কিন্তু আর আসতে পারিনি গো। আর দিদি কি করবেন বলুন, ঈশ্বরের লেখা কি আমরা পাল্টাতে পারবো? কিন্তু এখন না হয় আমরা সেটা বুঝলেও যামিনী তো মোটেও বুঝতে চাই না, ও তো দুবেলায় মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আর এই বাচ্চা মেয়েটার কান্না দেখে আমি আর থাকতে পারলাম না, এই দেখুন না, আমিও কেঁদে ফেললাম। তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলতে থাকে। ইতিমধ্যে যামিনী তাদের জন্য চা করে নিয়ে আসে। যামিনী এখন বিবাহযোগ্য হয়ে গিয়েছিল, তাই দেখে শকুন্তলা বলে, জামাই বাবু, আপনি যদি কিছু মনে না করেন তাহলে দিদি হিসেবে আপনাকে একটা কথা বলবো। যামিনীকে আমি আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাব, মানে আপনি চিন্তা করবেন না, আমার ছেলে সুজয়ের সঙ্গে যামিনীর বিয়ের ব্যাপারে বলছি। আমি কোনো রকমের যৌতুক ছাড়াই যামিনীকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই, দয়া করে না বলবেন না, জানকীরও এটাই ইচ্ছা ছিল। আরে না না শকুন্তলা দি, আপনি এরকম বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি এটা বলে তো আমার চিন্তা ভাবনাই কমিয়ে দিলেন। আমার যামিনীর তো ভাগ্য ভালো যে আপনি ওকে পছন্দ করেছেন, আর আপনাদের চেয়ে ভালো সম্বন্ধ আমি কোথায় বা পাবো। না বাবা, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার সঙ্গেই বাড়িতে থাকবো, আমি বিয়ে করতে চাই না বাবা। না রে মা, তা বললে হয় নাকি, সেই তো একদিন না একদিন তোকে বিয়ে দিতেই হবে, আর শকুন্তলা মাসি তোর মায়ের মতোই তো, দেখবি তোকে খুব ভালোবাসবে। এভাবেই বোঝানোর ফলে যামিনীও বিয়ের জন্য রাজি হয়ে যায়। সকলের সম্মতিতে কয়েকদিনের মধ্যেই সুজয়ের সঙ্গে যামিনীর বিয়ে হয়ে যায়। বিয়ের পর শকুন্তলা দেবী যামিনীকে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। শকুন্তলা দেবী সেখানে তার স্বামী চিত্তরঞ্জন বাবু এবং ছেলে সুজয়ের সঙ্গেই বাস করত। প্রথম প্রথম সব ঠিকঠাকই চলছিল। কয়েকদিন পর, বাবা বাবা, আজও আমাকে দাদারা দোকানে ঢুকতে দিল না, ওরা বাইরে থেকে দোকানে তালা মেরে দিয়েছে,
বলছে আগের টাকা না মেটালে দোকানে ঢুকতে দেবে না। এই পরিস্থিতিতে বেচা বিক্রি না করলে টাকা কিভাবে মেটাবো বলো? আরে বাবা, সে তো বুঝেছি, আর সব কিছুই আমার জন্য হচ্ছে না, আমার বড় অসুখটা হবে আর না তোরা বিপদে পড়বি, কি আর করবি বাবা। চুপ করো, তুমি তোমাকে এসব চিন্তা মাথায় নিতে হবে না। বৌমা, তুমি তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে এসো। আসলে সুজয়ের বাবার তোমার মায়ের মতোই হার্টের সমস্যা, আর ওনার চিকিৎসার জন্যই আমাদের এত ধার দেনা করতে হয়েছে, যার কারণে এখন আমাদের বাইরে বের হওয়াই দুষ্কর হয়ে উঠেছে। আরে তুমি বৌমাকে এসব বলছো কেন? বৌমা এগুলো শুনে কি করবে? আমাদের চিন্তা আমাদেরই থাকবে। না বাবা, তুমি এটা ভুল ভাবছো। জামিনী এখন আমাদের বাড়িরই সদস্য, তাই আমাদের সুখ দুঃখ সবকিছুতেই ও ভাগিদার। আচ্ছা জামিনী, এ বিষয়ে তোমার বাবার থেকে কিছু সাহায্য চাইলে হয় না? হ্যাঁ সুজয়, তুই ঠিকই বলেছিস, আমরা তো একটা টাকাও যৌতুক নেইনি, ধার হিসেবে কিছু টাকা দিয়েও তো সাহায্য করতে পারে, তাহলে অন্তত পাওনাদারদের মুখটা কিছুটা হলেও বন্ধ করা যাবে। সকলেরই একই মতামত দেখে জামিনী তার বাবার কাছে টাকা চাওয়ার জন্য রাজি হয়, কিন্তু সে 10 লক্ষ টাকার কথা শুনে অনেক চিন্তায় ছিল। আসলে শ্রীকান্ত বাবু একটি ওষুধ তৈরির কারখানাতে অল্প বেতনে কাজ করত। আরে মা, তোকে চিন্তা করতে হবে না, আমি আমার কোম্পানিতে কথা বলবো, আর আমাদের যে জায়গা জমি আছে সেগুলো সব মিলিয়ে 7-8 লাখ টাকা তো হয়েই যাবে। না বাবা, তোমাকে জমি জায়গা বিক্রি করতে হবে না, সব কিছু বিক্রি করে দিলে তুমি কোথায় থাকবে? জামিনী যখন ফোনে কথা বলছিল তখন পাশে তার শ্বশুর বাড়ির সকলেই ছিল। এটা শোনার পর সুজয় বলে, আরে বিক্রি করছে করুক না, এমনিতেও তো এই বয়সে জায়গা জমি রেখে কি বা করবেন উনি, আর ওগুলো তো সব তোমার জন্যই রেখেছেন তাই না? আরে মূর্খ, এভাবে বলার কি ছিল, একটু সেন্টিমেন্টে আঘাত দিয়ে বললেই তো হতো, এ তো দেখছি আমার প্ল্যানটাই বরবাদ করে দেবে। সকলেরই একমত আছে দেখে জামিনী আর বেশি কিছু বলে না। কয়েকদিনের মধ্যে শ্রীকান্ত বাবু সমস্ত কিছু বিক্রি করে 10 লক্ষ টাকা এনে তাদের হাতে দেয়। টাকাটি পেয়ে সকলেই খুব খুশি হয়। বেশ কয়েকদিন ঠিকঠাকই চলছিল, এমনই একদিন জামিনী তার বাবা শ্রীকান্ত বাবুকে ফোন করে। বাবা, এই কদিন তুমি ফোন করছো না, কথা বলছো না, কি হয়েছে তোমার বলো তো? টাকা দেওয়ার পর থেকে কি মেয়ের সঙ্গে কথা বলতে নেই? আরে না রে মা, ছিছি, তুই এ কথা বলছিস কেন? আসলে এখন কোম্পানিতে ওভারটাইম কাজ করতে হয়, তোকে টাকা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা কোম্পানি থেকে ধার নিয়েছি তো, ওটাই শোধ করছি, আর শরীরটা এমনিতেও একটু অসুস্থ আছে, তাই বাড়িতে এলে কিছুই ভালো লাগে না। শ্রীকান্ত বাবু টাকাটা দিয়েছিল, কিন্তু টাকাটি দেওয়ার পর সে খুবই সমস্যায় পড়ে যায়, তাই তাকে দিন রাত কাজ করতে হতো। এটা শোনার পর জামিনীও মনে মনে খুব কষ্ট পায়। একদিন, মা, আমি কিছুদিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসবো, আসলে কয়েকদিন ধরে বাবার কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। আরে বৌমা, এতে বলার কি আছে, তুমি তোমার খুশি মতোই বাপের বাড়ি যেতে পারো, আর বাবার জন্য মন খারাপ করবে না তো কার জন্য করবে? আমি তোমার কষ্টটা বুঝি মা, তুমি বরং কালকেই বেরিয়ে পড়ো। শকুন্তলা দেবীর কথা শুনে জামিনী পরের দিনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু কিছুটা দূর যাওয়ার পর বাসে ওঠার আগে সে তার বাবাকে ফোন করে। তার বাবা তাকে জানায় যে কাজের সূত্রে তার বাবা কয়েকদিনের জন্য অন্য শহরে শিফট করেছে। এটা জানার পর জামিনী বাধ্য হয়ে আবার বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখে তার পরিবারের সকলে মিলে এক জায়গায় বসে মদ খাচ্ছে। আরে আরে, আরেক প্যাক দাও, আরেক প্যাক। আজ জামিনীর জীবনের শেষ দিন, আমি লোক ফিট করেই এসেছি, সুন্দরগড়ের বাস স্ট্যান্ডে নামার পরই ওর ব্যবস্থা হয়ে যাবে, ওকে ধরে নিয়ে গিয়ে জঙ্গলে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে, আর আমাকে ফটো পাঠাবে ওরা। আরে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেব, আর আমি আবারও বিয়ে করব, কি মজাই না হবে। তুই শুধু শুধু এত কষ্ট করতে গেলি কেন? ওকে তো আগের বউয়ের মতোই এখানে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিতে পারতিস, আর বলে দিতিস যে সুইসাইড করেছে। না শকুন্তলা, সুজয় যেটা করেছে ঠিকই করেছে, তুমি বোঝো না, আগের বারে পুলিশের আমাদের উপর সন্দেহ হয়ে গিয়েছিল। আর মা, তোমার তো অ্যাক্টিং এর নাম করতেই হবে, বলে আমার বন্ধুর মেয়ে, তা তোমার আর অন্য কোনো বন্ধু নেই যাদের থেকে আরো 10 লক্ষ টাকা ছাড়া যাবে?
তাদের কথা শুনে জামিনীর পায়ের তলা থেকে মাটি সরে যায়। কিন্তু জামিনী খুবই চালাক মেয়ে ছিল, তাই সে তার ফোনে সমস্ত কিছু ভিডিও রেকর্ডিং করে নেয় এবং সুযোগ বুঝে সেখান থেকে দৌড়ে পালাতে চায়। কিন্তু হঠাৎই জামিনীকে সবাই দেখে ফেলে। সুজয়, ও আমাদের সব কথা শুনে ফেলেছে, ও এবার হয়তো পুলিশের কাছে যাবে। ওকে তাড়াতাড়ি ধর, ধর ওকে তাড়াতাড়ি ধর। এই দাঁড়া, পালাবি কোথায়? আজ তোকে এখানেই গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবো। ভেবেছিলাম তোর বাপের বাড়ির এলাকায় মারবো, কিন্তু তোর এখানে মরারই ভাগ্য হলো। দাঁড়া দাঁড়া বলছি। জামিনী প্রাণপণে ওখান থেকে ছুটতে থাকে। সে জীবন রক্ষার তাগিদে এত জোরে দৌড়েছিল যে সুজয় তাকে ধরতেই পারে না। জামিনী ছুটতে ছুটতে একটি পুলিশ স্টেশনে পৌঁছায় এবং সেখানে গিয়ে সমস্ত ঘটনা বলে। সে তার ফোনের ভিডিও রেকর্ডিংও দেখায়। পুলিশ সমস্ত কিছু দেখে শুনে বলে, আপনাকে অনেক ধন্যবাদ এদের মতো ক্রিমিনালকে ধরিয়ে দেওয়ার জন্য। এরা এভাবে এর আগে একটি মেয়েকে হত্যা করেছিল, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ না থাকায় আগে ওকে ধরতে পারেনি। তা আমরা অনেকদিন ধরে আসল রহস্য ভেদের অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ আপনাকে। এই চল চল, নিয়ে চল। পুলিশ জামিনীর শ্বশুর বাড়ির সকলকেই ধরে নিয়ে চলে যায়। তাদের সকলেরই যাবজ্জীবন কারাদণ্ড হয়। জামিনীর বাবা শ্রীকান্ত বাবু তার ভুল সিদ্ধান্তের জন্য অনেক আফসোস করতে থাকে। কয়েকদিন পর জামিনী আবারও একটি ভালো বাড়ি থেকে সম্বন্ধ আসে। শ্রীকান্ত বাবু দেখে শুনে ঠিকঠাক করে বোঝার পর তার মেয়ের আবারও বিয়ে দেয়। জামিনী সুখে শান্তিতে সংসার করতে থাকে।